হ্যালো দর্শক শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এরপর তো শেষ শুরু করছে আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা শুরু করবো 11.4 এর বাকি রুমগুলো, অর্থাৎ 11.4 এর আগেও একটা ক্লাস আমরা দিয়েছি। আজকে আমরা বাকি আরেকটা সূত্র নিয়ে কথা বলবো, অর্থাৎ তোমরা একটা সূত্র অঙ্ক শুধু দেখেছো 11.4 এর। আজকে আমরা আরেকটা সূত্র নিয়ে কথা বলবো। তার আগে একটু কথা বলতে হয় যে অনেকেই বলছে স্যার সূত্রটা নেই, দেখো আমি বোর্ডে দুটো বিন্দু লিখেছি, অর্থাৎ আজকে আমরা শিখবো যেটা যে এই দুটো বিন্দু এক্স অক্ষের গ্রাফ পেপারের অবস্থান দেখবো, এই দুটি বিন্দুর খণ্ডিত অংশের পরিমাণও বা সেটা অংশের পরিমাণও আমরা শিখবো। যে দেখো আমি দুটো বিন্দু স্থানাঙ্ক লিখে রেখেছি, একটা বিন্দু লিখছি 2,4 আর একটা বিন্দু লিখছি 3,5। দেখো এটাকে যদি আমরা গ্রাফ পেপারে একটু দেখি, যে গ্রাফ মানে যদি এটা আমরা দেখো, দেখো এটা আমার মনে করো গ্রাফ বোর্ড, গ্রাফ এটা হচ্ছে এক্স এক্স ড্যাশ বা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, নর্মালি এটা হচ্ছে মূল বিন্দু। দেখো প্রথম বিন্দুটা কি আমার 2,4, তার মানে এখানে এদিকে যাবে 2 ঘর, ধরো 1,2 আর এদিকে 4, তার মানে 1,2,3,4 এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এ বিন্দুটা আমরা কি পেলাম 2,4। আরেকটা বিন্দু দেখো কি 3,5, তাহলে নর্মালি কি হবে, ধরো 3,5 এদিকে 3 ঘর যাবে, অথবা 3 ঘর 3,5, তো এটাই এটাই হচ্ছে আমার 3,5, তাহলে 3,5। আর তুমি যখন গ্রাফ হতে পারছো সেটা তো আরো, তাহলে এটা আমরা যদি এটা যোগ করে দিই, আমরা যোগ করে দিবি, এখন এই যে বিন্দু দুটা, অর্থাৎ এটা একটা সরলরেখা হলো, এই সরলরেখার অর্থাৎ এখান থেকে দেখো এই মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব অর্থাৎ সেবা অংশের পরিমাণ কত এটা আমরা শিখবো, আবার এখান থেকে এতটুকু সেবা অংশ অর্থাৎ এটা হলো এক্স অক্ষের সেবা অংশ, সরি এক্স অক্ষের সেবা অংশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সেবা অংশ, আমরা এটাও শিখবো, অর্থাৎ এইটুকু এখান থেকে এইটুকু দূরত্ব কতটুকু এটা বের করবো, এখান থেকে এইটুকু দূরত্ব কতটুকু এইটুকু শিখবো, এবং এই বিন্দুগুলো এর উপরে অবস্থিত কিনা, এই বিন্দু বি বিন্দু এই গ্রাফে অবস্থিত কিনা তা আমরা শিখবো। দেখো আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা একবার দিনে আমরা কিন্তু ঢাল নির্ণয় শিখেছি, ঢাল তোমাদের মনে থাকে কথা, যে ঢাল নির্ণয় আমরা কি শিখেছি, ঢাল এম সমান কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা আমরা ঢাল নির্ণয়ের সূত্র জেনেছি। দেখো এখানে এটা হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, ওয়াই টু বলতে আমার কি 5, এখানে হচ্ছে 5, ওয়াই ওয়ানের মান কি দেখো 4, এখানে এক্স টু মান কত 3, মান কত হলো 2, তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে 1/1 তার মানে 1, দেখো এখানে ঢাল কত বের করলাম আমি 1, এখান থেকে আমরা চাচ্ছি যে এই এ বি এর সরলরেখা সমীকরণ বের করব আমরা, অর্থাৎ এখানে আমরা এর আগে যে দুটা বিন্দু থাকলে সরলরেখা সমীকরণ আমরা শিখেছিলাম, মনে থাকার কথা দুটা বিন্দু থাকলে সরলরেখা সমীকরণ শিখেছি আমরা এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু, অর্থাৎ দুটা বিন্দু থাকলে সরলরেখা সমীকরণ আমরা শিখেছি। এটা আজকে থাকবো যে আজকে যেটা শিখবো সেটা একটা বিন্দু এবং ঢাল যদি থাকে, প্রশ্ন যদি একটা বিন্দু এবং ঢাল থাকে তার সমীকরণ অর্থাৎ তার সরলরেখা সমীকরণ নির্ণয় আমরা শিখবো। যেমন মনে করো যে এই বিন্দু যদি আমরা যদি বলি তাহলে আমরা এর ঢাল কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে সরলরেখা সমীকরণ এ বি সরলরেখা সমীকরণ এ বি সরল রেখা সমীকরণ, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এ বি টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে সরলরেখা সমীকরণের সূত্র। কি বললাম যে একটা বিন্দু দেওয়া থাকবে আর হলো থাকবে কি ঢাল, তেমন এখানে এটা দেখো ঢাল কত বের করলাম, ঢাল করলাম হচ্ছে 1, আর একটা বিন্দু যে কোনো একটা বিন্দু হতে পারে, বিন্দু হবে হচ্ছে একটা, ঠিক আছে ধরো এ বিন্দু, এ বিন্দু এ বিন্দুটা আমরা
y minus 4 এখানে যদি আমরা সবগুলো একপাশে আনি তাহলে কি দাঁড়া দেখো তাহলে minus 4 plus 2 তাহলে কি হলো x minus y সমান কি বের হলো minus 2 এই যে একটা সমীকরণ বের করলাম অর্থাৎ একটা বিন্দু আর ডান হাতে এইভাবে আমরা সব রেখা সমীকরণ বের করতে পারবো এখন আরেকটা বিষয় থাকে যে যে এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো এই অক্ষের উপর অবস্থিত কিনা এইখানে কি অনেক বিন্দু পাওয়া যায় এই যে অসংখ্য বিন্দু আছে এর মাঝে এই বিন্দুগুলো এই সমরেখা সমীকরণের উপর অবস্থিত কিনা এটাও জানা যাবে কিভাবে আমরা গণিতের শুদ্ধি পরীক্ষা যেভাবে করি এটাও কিন্তু পাই যেমন ধরো এই বিন্দু এই বিন্দুটা এই বিন্দুটা এই সমরেখা সমীকরণ কিনা এর উপর অবস্থিত কিনা এটা কিন্তু আমরা জানতে পারবো কিভাবে তাহলে এটা হচ্ছে x এটা হচ্ছে y এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কি হবে তাহলে তবে x এর মান কত 2 y এর মান কত 4 এখানে মাইনাস 2 কি হবে মাইনাস 2 মাইনাস 2 তাহলে কিন্তু দুই পক্ষ সমান হয়ে গেছে শুদ্ধি পরীক্ষা হয়ে গেছে তার মানে কি এটা এই অক্ষের উপর অবস্থিত এই সব এই সমীকরণের উপরে এই বিন্দুটি অবস্থিত অনুরূপভাবে এটাও ধরো 35 x এর মান 3 y এর মান 5 তাহলে এখানে মাইনাস দুই পক্ষ সমান আছে তাহলে এই বিন্দুটাও এই সরলরেখার সমীকরণের উপরে অবস্থিত এই দুইটা বিন্দু সব অর্থাৎ এখানে এখান থেকে এখানে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুই ওই সরলরেখার সমীকরণের উপরে অবস্থিত হবে একটা বিষয় হলো যে এখান থেকে অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব কত অর্থাৎ কোণিক অংশের পরিমাণ কত x অক্ষের কোণিক অংশের পরিমাণ এইটুকু y অক্ষের অর্থাৎ এইটুকু মান কত এটা আমরা বের করতে চাই আবার এইটুকু মান কত এটা এটা বলার উদ্দেশ্য আমাদের যে পদ্ধতিগুলো বের হবে এই নিয়ম কিন্তু করতে হবে আমাদের নিজ যে সরলরেখা সমীকরণ আমরা কি বের করলাম এই সমীকরণের কথা বলছি এখানে সমীকরণ কিন্তু বের করলাম এখানে হচ্ছে মাইনাস এটা আমরা সরলরেখা সমীকরণ যদি x অক্ষের কোণিক অংশের পরিমাণ বা সেন অংশের পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের নিজ x অক্ষের সেন অংশের পরিমাণ সমান y সমান কি হয় 0 তার মানে কি এখান থেকে x অক্ষের পরিমাণ বের করতে পারলে y এর মান 0 তার মানে কি x এর মান কি হলো মাইনাস 2 তার মানে এখান থেকে এইটুকুর পরিমাণ হলো মাইনাস 2 ঠিক আছে অনুরূপভাবে যদি আমরা y অক্ষের সমীকরণ অর্থাৎ কোণিক অংশের পরিমাণ বের করতে চাই তাহলে y অক্ষের অবস্থিত হলো কি x সমান 0 তাহলে এখানে যদি x এর মান 0 দেই তাহলে y এর মান কি হবে তাহলে y এর মান 2 হবে না y এর মান হবে 2 তার মানে এইটুকুর পরিমাণ 2 এভাবে কোণিক অংশের পরিমাণ বের করা যায় তাহলে এটা এটা কি যে এখানে যতগুলো বিন্দু থাকবে এই বিন্দুগুলো সরলরেখার উপর অবস্থিত সরলরেখার উপর অবস্থিত আর নিয়ম তখন বললাম এই বিন্দুটা চেক করতে হবে বা আপাতত এটা করতে যদি কি হয় আর কোণিক অংশের পরিমাণ বললাম x অক্ষের কোণিক অংশের পরিমাণ যদি বের করি তাহলে y সমান 0 আর y অক্ষের কোণিক অংশের পরিমাণ যদি বের করি তাহলে x সমান 0 আর এখানে আরেকটা জিনিস শিখবো আমরা এর আগে ক্লাসে আমরা শিখেছি দুটো বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ হচ্ছে এটা দুটো বিন্দু থাকলে আর একটা বিন্দু আর ডান হাতে সরলরেখার সমীকরণ আমি বললাম একটা বিন্দু আর সরলরেখার সমীকরণ হচ্ছে এটা যে সূত্রটার কথা বললাম আমি এখানে পাঁচটা সূত্র আমরা ব্যবহার করবো অলরেডি আমরা কিন্তু একটা সূত্র এর আগে ক্লাসে শিখেছি আজকে একটা সূত্র এই সূত্রটা নিয়ে আমরা কথা বলবো বা একটা অঙ্ক দেখাবো এরপরে আরো যে দুটো সূত্র আছে দুই তিনটা সূত্র আছে এখানে আমরা এক এক কথা বলবো তাই আজকে আমি যেটা বলছি যে এই এই সূত্র দ্বারা একটা অঙ্ক তোমাদের দেখাবো দেখো তোমার পরে হচ্ছে 10 নম্বর অঙ্ক আমি এই অঙ্কটা একটু লিখি 10 নম্বর অঙ্ক যেটা এই সরলরেখা সমীকরণ দেখো প্রশ্নটা বলছে যে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় যার ঢাল এত 10 নম্বর প্রশ্ন বলছে কি যে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা একটা বিন্দু দেওয়া আছে কি বিন্দু দেওয়া আছে 2 মাইনাস 1 এত বিন্দু দিয়ে যায় এবং ঢাল বলা আছে ঢাল বলা আছে হচ্ছে 2 এটা হচ্ছে প্রশ্ন যে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2 আমি কিন্তু কিছুক্ষণ আগে সূত্রটা নিয়ে আলোচনা করলাম যে সরলরেখার সমীকরণ যদি একটা বিন্দু দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে y বিয়োগ y1 সমান সমান a ইনটু x বিয়োগ x1 কে ঠিক দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে অর্থাৎ x1 y1 এর মান দেওয়া আছে আর ঢাল আমরা এর দ্বারা প্রকাশ করি a এর মান দেওয়া আছে 2 তো আমরা এই অঙ্কটা সলভ করব দেখো তাহলে প্রথমে আমরা যা কতগুলো দেওয়া আছে ততগুলো আমরা লিখে রাখতে পারি যে দেওয়া আছে বিন্দু স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক
2, minus 1 এবং ঢাল ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করব m m এর মান দেওয়া আছে 2 তাহলে আমাকে কি বের করতে হবে সরল রেখা সমীকরণ তাহলে সরল রেখা সমীকরণটা আমরা লিখি যে আমরা জানি সরল রেখা সমীকরণ আমরা জানি সরল রেখা সমীকরণ সরল রেখা সমীকরণ আমরা কি সূত্র বললাম সরল রেখা সমীকরণের y বিয়োগ y1 সমান সমান a ইনটু x বিয়োগ x1 আবার নোট রাখতে হবে তোমাকে যেটা যে একটা বিন্দু এবং ঢাল যদি দেওয়া থাকে তাহলে সরল রেখা সমীকরণ হচ্ছে এটা আর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সরল রেখা সমীকরণ আমি আগের ক্লাসে যেটা বলেছি তাহলে আজকে আমরা এই একটা সমীকরণ অর্থাৎ একটা বিন্দু আর ঢালের সরল রেখা সমীকরণ শিখছি তাহলে দেখো এটা হচ্ছে x1 y1 আর ঢাল এর মান দেওয়া আছে তাই এই মানগুলো এখানে বসাবো তাহলে দেখো এটা হচ্ছে কি x1 এটা হচ্ছে y1 আমরা মানগুলো বসাই বা y1 এর মান কত দেখো y1 এর মান হচ্ছে minus 1 minus 1 আর কি এর মান কত দেখো এর মান হচ্ছে 2 x1 এর মান কত x1 এর মান হচ্ছে 2 এখন আমরা এটাকে গুণ করে সবগুলো একপাশে আমরা অর্ধ সমীকরণ সরল সমীকরণ আকারে নিয়ে আসবো সমীকরণ আকারে নিয়ে আসবো এখানে মাইনাস মাইনাস কি হবে প্লাস অর্থাৎ y প্লাস 1 আর এটাকে যদি দুই দিয়ে গুণ দিয়ে দাও তাহলে কি হবে px মাইনাস 4 এটা হলো এখন আমরা কি বের করব আমরা মানে x গুলো একপাশে রাখবো সংখ্যা গুলো x y গুলো একপাশে রাখবো সংখ্যা গুলো একপাশে রাখবো তাহলে এটা একটু সাজিয়ে লিখি x গুলো আগে যেহেতু একপাশে রাখতে হবে আমাকে x y গুলো এখন আমি 2x মাইনাস y 1 প্লাস 4 অর্থাৎ এই 4 কে বসিয়ে নিয়ে গেলাম তাহলে দেখো একটা সমীকরণ হয়ে গেল 5 এই যে সরল রেখা সমীকরণ কিন্তু আমরা বের করে ফেলেছি যে 2x মাইনাস y ইকুয়াল টু 5 এই অর্থাৎ যে তথ্যগুলো বললাম এই নিয়মের যে অঙ্কগুলো থাকবে এই নিয়মে এই সূত্রগুলো দ্বারা করা যাবে আরো দুইটা সূত্র আছে তা আপাতত আজকে তোমরা এটাই এই সূত্রটা শিখো এবং যে দুইটা সূত্র কথা আমি বললাম এই সূত্র দুইটা ভালোভাবে মনে রাখো আগামী ক্লাসে আমরা বাকি আরো দুইটা সূত্র নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ